জাতীয় পার্টিকে আওয়ামী লীগের টানতে হয়েছে বিএনপিও টানতে হয়েছে এটা দুর্ভাগ্য না আপনি নব্বই গণভ্যুতানের পর জাতীয় পার্টি বা এর সাতপন্থীকের থাকার কথা ছিল এটা বাংলাদেশের দুর্ভাগ্য এই দুর্ভাগ্য এখন না একাত্তরে মুক্তিযুদ্ধের পরে আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এদেশে কি স্বাধীনতা বিরোধী শক্তি থাকার কথা ছিল আছে দুর্ভাগ্যের তো আপনার বিষাদ সরবরি যদি বলেন একের পর এক আছে এখন জাতীয় পার্টি তো একটা খেলা খেলে তার কি দরকার তার দরকার ক্ষমতার সঙ্গে থাকা তার দরকার কিছু এমপি হওয়া কার দরকার যদি একটি জাতীয় সরকারের মডেলে সে কিছু মন্ত্রিত্ব পায় এই তাহলে জাতীয় পার্টির পলিসিটা কি এখন সব পলিসি তো বাইরে বুঝবেন না আমি দু একদিন আগে জাতীয় পার্টির একজন নেতার সঙ্গেই ছিলাম ঘণ্টাখানেক এবং তার সঙ্গে কথা বলেছি তিনি একজন এমপিও তাকে জিজ্ঞেস করছিলাম আপনাদের পলিসিটা কি জাতীয় পার্টি এখন হচ্ছে একটা অবস্থানে যেতে চায় যে সে দেখতে চায় পরিস্থিতি কোন দিকে যাবে সেই অনুযায়ী সে পাল তুলবে অর্থাৎ তার দরকার হচ্ছে পাল্লা কোন দিকে ভারী পাল্লা কোন দিকে ভারী জাতীয় পার্টির পলিটিক্সটা সেরকম এখন তাহলে বিএনপির মহাসচিব যেটা বলছেন জাতীয় পার্টির জন্য দরজা খোলা তো তার জোটে তো দল ভারী করতে হবে কেন আওয়ামী লীগ তো তাকে মহাজোটে সুতরাং বিএনপির যদি নিতে পারে বিএনপির তো এটা আপনি বলবেন না বিএনপি কেন নেবে বিএনপি নিতে পারবে না আওয়ামী লীগ নিতে পারলে বিএনপি কেন নিতে পারবে না সুতরাং জাতীয় পার্টিতে একটা বড় অংশ ভোট আছে একটা অঞ্চলে তো ভোট আছে সেটা বিএনপি চাইবেই আর জাতীয় পার্টিও চাইবে অল সবসময় ক্ষমতায় থাকতে সবসময় ক্ষমতায় থাকবে একদম এশাদ সাহেব তো আবার প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন মরহুম এরশাদ সাহেব আপনি সেটা জানেন তো সেটা যদি হতে চায় জাতীয় পার্টির পলিটিক্স তো আপনার আপনি ন্যাশনাল পলিটিক্স বা এই বিষয়ে আপনি বিবেচনা করতে করার কোনো সুযোগ নাই আপনি জাতীয় পার্টির যারা এমপি আছেন আপনারা যারা বিভিন্ন সময় টক আসেন আপনি খেয়াল করবেন তারা অনেক সময় বিপ্লবী কথাবার্তা বলেন আপনি একটু এই বিপ্লবী কথাবার্তার পরের আলোচনাটা একটু শুনেন আপনি একটু আউট অফ টক শোনেন তো এটা হচ্ছে একটা কৌশল মানে চাপ সৃষ্টিকর আপনি যে ধরেন যে শুধু এটা না আপনি যে চৌদ্দলীয় জোটের যারা মন্ত্রীত্ব এমপিত্ব পায়নি তারা তো অনেক গোসা করে আছেন এবং আমরা এখন সংবাদ মাধ্যমে খবর পাই ভোটের আগে তাদেরকেও খুশি করা হবে এখন জাতীয় পার্টি নিশ্চিত হতে চায় পরবর্তী নির্বাচনে ক্ষমতা কার সেই নিশ্চয়তার সঙ্গেই তিনি থাকবেন সুতরাং জাতীয় পার্টি এখনও বুঝে উঠতে পারছে না যে কোন দিকে গেলে তার লাভ হবে সুতরাং এদিকেও আছে আপনি খেয়াল করবেন কালকে আবার জিএম কাদেরকে জিজ্ঞেস করবেন তাহলে কি আওয়ামী লীগ ছেড়ে দিচ্ছেন উনি বলবেন সেটা তো এখন বলবো না জনগণের স্বার্থে যা প্রয়োজন আমরা তাই করবো এই যে স্বার্থ মানে সবখানেই কিন্তু জনগণ আমজনতা কিন্তু আসল জায়গাটা কিন্তু অন্য জায়গায় এটি খালি জাতীয় পার্টির ক্ষেত্রে কেন আমাদের রাজনীতির চরিত্রটাই এরকম হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমি বললাম যে দুর্ভাগ্য যে বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি আপনি এসাদের পতনের পরে নির্বাচনে কী ঘটছে নব্বইয়ের গণপতনের পর জাতীয় এসব তখন কারাগারে জাতীয় পার্টি সিট পায়নি এটা এইটাই আমাদের গণতান্ত্রিক আন্দোলনের আন্দোলন যে আমরা বলি গণতান্ত্রিক আন্দোলনের পরবর্তী পর্যায়ে দেখলে আপনার দুঃখ হয় আমি আবার বলেছি যে একাত্তরে বাংলাদেশ যখন স্বাধীন হয় একাত্তরের ষোলোই ডিসেম্বর একটা বর্ষ মুক্তিযুদ্ধ করে তারপরে এখানে কি হয়েছে পঁচাত্তরের বঙ্গবন্ধু কিলিং পর কী হয়েছে স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় গেছে এটাই তো বাংলাদেশ সুতরাং এই বাংলাদেশকে আরও বহুদিন ভুগতে হবে ভাই এই যে আপনার দুর্ভাগ্যের যে রজনী শেষ হয় এত সহজ নয় সুতরাং আমি বারবার বলি বাংলাদেশে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট আসতে হবে ন্যাশনাল ইস্যুগুলোকে সিলেক্ট করতে হবে আমরা কি শরীরচারকে কোলে নেবো কিনা আমরা স্বাধীনতা বিরোধীদের রাজনীতির স্থান দেবো কিনা আমরা ঘাতকদের জায়গা দেবো না এগুলো যতদিন না সেটেল হবে রাজনীতির এই খেলা এবং রাজনীতিতে সংঘাত সংঘর্ষ চলতেই থাকবে এটি কিন্তু সোকল পলিটিক্যাল ইস্যু না এটি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে একটি শার্প ডিভিশন আছে মুক্তিযুদ্ধের ইস্যু আছে স্বাধীনতা বিরোধী ইস্যু আছে একই সঙ্গে স্বৈরাচার ইস্যু আছে এগুলো কবে সেটেল হবে আমি জানি